আজকে 29 কৃষ্ণপুরের 10 নম্বরের বুথ 18 মোড়া 45 মাইলে আজকে একটা উঠান সভার মধ্যে দিয়ে যোগদান সভা হয়েছে। এই যোগদান সভার মধ্যে 17 ফ্যামিলির 47 ভোটার তীব্র মাথা ছেড়ে আমাদের বিজেপি দলে আজকে ওরা শামিল হয়েছে। তার বন্ধুগণ, আমি বলতে চাই আজকে পাহাড়ে গ্রামে বিভিন্ন জায়গায় আজকে আমাদের যে বিজেপির একটা যে এই উন্নয়নমুখী যে চলছে তার জন্যই আজকে এই 45 মারের যে আমার জনগণ তারা এই উন্নয়নমুখী দেখে তারা আজকে আমাদের দলে শামিল হয়েছে। মণ্ডল সভাপতি শ্রী আমাদের আছে টুটন দেব, তার নেতৃত্বে আর আমি নিজে বিকাশ দেববর্মা জনজাতি মোর্চার স্টেট প্রেসিডেন্ট এবং বুথ প্রেসিডেন্ট এবং শক্তি কেন্দ্র সবাই এখানে এই এই দলের আজকে ছিল। তার জন্য আগামী দিনে এই এমন অভিযান আজকে আমাদের থাকবে। আজকে যে প্রোগ্রামটা আজ 29 কৃষ্ণপুর মন্ডল অন্তর্গত 18 মোড়া শক্তি কেন্দ্রের 10 নং বুথে ভারতীয় জনতা পার্টির একটা উঠান সভা। এই উঠান সভার মধ্যে উপস্থিত আছে ত্রিপুরা প্রদেশ বিজেপির জনজাতি মোর্চা রাজ্য সভাপতি বিকাশ দেববর্মা মহোদয় এবং মন্ডলের গুরুত্বপূর্ণ কার্যকর্তা সুব্রাংশু অধিকারী স্বপন দাস, এই শক্তি কেন্দ্রের প্রমুখ তসিন দেববর্মা এবং 10 নং বুথ সভাপতি রতন দেববর্মা সহ এই এলাকার সমস্ত নাগরিক। এই উঠান সভার মধ্যে তীব্র মতা ছেড়ে ভারতীয় জনতা পার্টির যোগদান করেছে 17 পরিবারের 47 জন ভোটার জনজাতি ভাই বোনেরা। দীর্ঘদিন পর বুঝতে পেরেছে যে তীব্রমতার যিনি সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন, উনি এডিসি নির্বাচনের সময় মানুষকে ভুল বুঝিয়ে মানুষকে ভুল রাস্তা দেখিয়ে তাদের কাছ থেকে ভোটাধিকার নিয়েছে এবং এডিসি দখল করার পর এই জনজাতি অংশের মানুষের যে আর্থসামাজিক অবস্থা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে তারা আজ মানুষ বুঝতে পেরেছে। সেটা সেই জিনিসটা উপলব্ধি করে কৃষ্ণপুর বিধানসভার বিভিন্ন বুথে আজ জনজাতি ভাই বোনেরা সমস্ত অংশের মানুষ আজ বিজেপির পতাকা তলে সামিল হওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ হচ্ছে। তারই অঙ্গ হিসেবে আজ এখান থেকে শুরু হয়েছে এবং আগামী দিন বিকাশ দেববর্মা সহ এই বিধানসভার যে জনজাতি বুথগুলো আছে প্রত্যেকটা বুথে আমরা আগামী দিন আমাদের কর্মসূচি জারি রাখবো এবং প্রত্যেক জায়গা থেকে বিকাশ দেববর্মা এবং মন্ডলের গুরুত্বপূর্ণ অন্যান্য কার্যকর্তাদের সঙ্গে জনজাতি ভাই বোনেরা যোগাযোগ প্রতিনিয়ত রাখছে এবং মানুষ সিদ্ধান্ত নিচ্ছে প্রতিদিন জনজাতি ভাই বোনেরা ভারতীয় জনতা পার্টিতে সামিল হওয়ার সিদ্ধান্ত নেবে। সবাইকে আজকে 29 কৃষ্ণপুরের 10 নম্বরের বুথ 18 মোড়া 45 মাইলে আজকে একটা উঠান সভার মধ্যে দিয়ে যোগদান সভা হয়েছে। এই যোগদান সভার মধ্যে 17 ফ্যামিলির 47 ভোটার তীব্র মাথা ছেড়ে
আমাদের বিজেপি দলে আজকে ওরা শামিল হয়েছে। তার বন্ধুগণ আমি বলতে চাই, আজকে পাহাড়ে গ্রামে বিভিন্ন জায়গায় আজকে আমাদের যে বিজেপির একটা যে এই উন্নয়নমুখী যে চলছে, তার জন্যই আজকে এই 45 মানের যে আমার জনগণ, তারা এই উন্নয়নমুখী দেখে তারা আজকে আমাদের দলে শামিল হয়েছে। মণ্ডল সভাপতি শ্রী আমাদের আছে টুটন দেব, তার নেতৃত্বে, আর আমি নিজে বিকাশ দেববর্মা, জনজাতি মোর্চার স্টেট প্রেসিডেন্ট এবং বুথ প্রেসিডেন্ট এবং শক্তি কেন্দ্র সবাই এখানে এই এই দলের আজকে ছিল। তার জন্য আগামী দিনে এই এমন অভিযান আজকে আমাদের থাকবে। আজকে যে প্রোগ্রামটা, আজ 29 খ্রিস্টপূর্ব মণ্ডল অন্তর্গত 18 মুড়া শক্তি কেন্দ্রের 10 নং বুথে ভারতীয় জনতা পার্টির একটা উঠান সভা। এই উঠান সভার মধ্যে উপস্থিত আছে ত্রিপুরা প্রদেশ বিজেপির জনজাতি মোর্চা রাজ্য সভাপতি বিকাশ দেববর্মা মহোদয় এবং মণ্ডলের গুরুত্বপূর্ণ কার্যকর্তা সুব্রাংশু অধিকারী স্বপন দাস, এই শক্তি কেন্দ্রের প্রমুখ তসিন দেববর্মা এবং 10 নং বুথ সভাপতি রতন দেববর্মা সহ এই এলাকার সমস্ত নাগরিক। এই উঠান সভার মধ্যে তীব্রমতা ছেড়ে ভারতীয় জনতা পার্টির যোগদান করেছে 17 পরিবারের 47 জন ভোটার জনজাতি ভাই বোনেরা। দীর্ঘদিন পর বুঝতে পেরেছে যে ত্রিপুরামথার যিনি সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন, উনি এডিসি নির্বাচনের সময় মানুষকে ভুল বুঝিয়ে